কিয়ামতের দিন জাহান্নামীরা সর্বপ্রথম সময়ের ব্যাপারে আফসোস করবে কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে সর্বপ্রথম সময়ের ব্যাপারে আফসোস করে তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি আফসোস আমি যদি আমার দুনিয়ার সেই সময়গুলো আবার ফিরে পেতাম হায়াতটা যদি আবার পেতাম হোয়াটস দ্য ডেফিনিশন অফ লাইফ হোয়াট ইজ লাইফ জীবন কি জীবনের সংজ্ঞা কি সময়ের সমষ্টির নাম হলো জীবন সময়ের সমষ্টির নাম হলো জীবন এই সময় যে সময় দেওয়া হয়েছে দুনিয়াতে আল্লাহর গোলামির জন্য সেই সময় নষ্ট করছেন আপনি কিয়ামতের দিন আপনি আফসোস করবেন আর তখন আফসোস করে কোনো লাভ হবে যে জমিনের আপনারা এখন বসেছেন বিশ্বাস করেন কিয়ামতের মাঠে এই আতাইকুলা মাদ্রাসার এই জমিন সাক্ষী হবে আল্লাহ ওই 29 নভেম্বর রাতের বেলা তোমার বান্দা আমার উপরে বসে তোমার কিতাবের আলোচনা শুনেছে আজকের রাতের সময় সাক্ষী হবে আল্লাহ তুমি যে সময় তাকে দিয়েছো ওই সময় বিশ্বকাপের খেলা ছিল খেলা না দেখা ওই সময়টা তোমার কোরআনের জন্য বিনিয়োগ করেছে সুবহানাল্লাহ পড়তে মন চায় না সময় আপনার পক্ষে সাক্ষী জমিনও আপনার পক্ষে সময়কে কাজে লাগাইয়া জমিনে বইসে আপনারা শুনছেন কি আর একটু জোরে বলেন আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয় আমি তো সিলেটি মানুষ কিন্তু আমার ভাষা অন্য লেখা আমি সিলেটি মাতলে আপনারা কিচ্ছু বুঝতে নাই ঠিক আছে কিন্তু আমি তো আপনাদের ভাষায় কথা বলছি দেখেন ভালো করে শুনেন সময়কে কাজে লাগিয়ে জমিনের উপরে বসেছি সময়কে কাজে লাগিয়ে জমিনে বসে শুনছি কি সময় জমিন কোরআন তিন জিনিস আপনার পক্ষে দাঁড়াবে সময় বলবে আল্লাহ এই সময় তুমি যে সময় তাকে দিয়েছো এই সময় কোরআনের জন্য দিয়েছে জমিন বলবে আল্লাহ আমার উপরে বসে কোরআন শুনেছে কোরআন এসে বলবে আল্লাহ সময় আর জমিনকে কাজে লাগিয়ে সময় কাজে লাগিয়ে জমিনে বসে এরা তো আমার থেকে আলোচনা করেছে আল্লাহ তিনজনই সাক্ষী দিবে আল্লাহ এই বান্দারে মাফ করো তারে জান্নাতে ঢুকাও হয়তো খুশি হয়ে এই তিনজনের সাক্ষী নিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে পারেন এজন্য আজকের এই মাহফিলে আমরা যারা আসছি আমরা সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান এজন্য শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ আর আমি সময় নষ্ট করব না আপনাদেরকে আজ কোরআনের কিছু সুন্দর সুন্দর কথা শোনাবো ইনশাআল্লাহ আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো মাশাআল্লাহ আরেক ভাই 1000 টাকা দিয়েছেন আল্লাহ কো 1500 টাকা ইসহাক সাহেব আল্লাহ কবুল করে নেন আমরা সবাই ইমানদার আমাদের পরিচয় কি ইয়া আল্লাহ এত আস্তে বললেন আপনারা একটু জোরে বলেন আমাদের পরিচয় আমরা সবাই কি ইমানদার ইমান এনেছি আমরা ইমান আনার পরে ইমান আনাটাই মূল বিষয় নয় বরং ইমানের পথে চলতে পারাটাই হলো মূল কারণ কত মানুষ আছে ইমান এনে বেঈমানের মতো কাজ করে ইমান এনেছে কিন্তু মিথ্যা বলে একজন ইমানদার কি মিথ্যা বলতে পারে ইমান এনেছে কিন্তু সুদ খায় একজন ইমানদার কি সুদ খেতে পারে ইমান এনেছে কিন্তু ঘুষ খায় একজন ইমানদার কি ঘুষ খেতে পারে তাহলে এরকম ইমান এনে পাপে জড়িয়ে আছে তারা ইমানদার নামের মুনাফিক হলো তারা এখন আমরা সবাই ইমানদার হয়ে বাঁচতে চাই কি চাই না ইমানদার হয়ে মরতে চাই কি চাই না এখন প্রশ্ন হলো হুজুর ইমানদার হয়ে কেমনে বাঁচব ইমানদার হয়ে কেমনে মরব আজকে আপনাদেরকে কোরআন থেকে সেই ফর্মুলা তুলে ধরব ইনশাআল্লাহ ইমান আনার পরে ইমানটাকে ধরে রাখার জন্য ইমানের পথে জীবন পরিচালনার জন্য আপনাকে একটা ঢাল ব্যবহার করতে হবে ঢাল বুঝেন তো ঢাল বুঝেন না আপনারা না বোঝার তো কথা ওই যে যুদ্ধের ময়দানে আগে আগে আগের যুগে যুদ্ধের ময়দানে শত্রুর আঘাতকে নিয়ন্ত্রণ বা প্রতিহত করার জন্য মোকাবেলার জন্য ঢাল ব্যবহার করা হতো আমরা ইমানের পথে চলতে চাই আমাদেরকেও ইমানের পথে বাধা দেয় একজন নাম কি ওই শয়তানের ওয়াসওয়াসাকে মোকাবেলা করব আমরা কিভাবে মোকাবেলারও একটা ঢাল দরকার সেই ঢালটার নাম হচ্ছে তাকওয়া ঢালটার নাম কি আরেকটু জোরে বলেন একজন ইমানদার যখন তাকওয়াবান হয়ে যায় তখন সে ইমানের পরিপূর্ণতায় পৌঁছায় সে ইমানদার হয়ে তখন বাঁচতে পারে ইমানদার হয়ে মরতে পারে
তাহলে মুসলমান তার ঈমান রক্ষার জন্য যে হাতিয়ারকে ঢাল হিসেবে ব্যবহার করবে সবাই বলেন তো সেটার নাম কি আপনারা কি জানেন এই তাকওয়া হচ্ছে একজন মুমিনের এমন একটি কোয়ালিটি এমন একটি গুণাবলী এটা যার ভিতরে সে ডেভেলপ করতে পেরেছে তার মর্যাদা আল্লাহর तमाम مخلوقات হাজার হাজার সৃষ্টির সব চাইতে উপরে চলে যায় তাহলে কোন গুণটি ভিতরে থাকলে কোন গুণটি নিজের মধ্যে থাকলে মর্যাদা সবার উপরে এত আস্তে আওয়াজ দিলে হবে না এই একটা গুণ না থাকলে সে এত নিচে নামবে নামতে 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 শয়তানেরও শয়তানও আফসোস করে আল্লাহ আমার আর কেন শয়তান বানাইলা এত দেখি আমার বস কারণ যখন মানুষের অন্তরে তাকওয়া থাকে না দুনিয়ার এমন কোনো কুকর্ম নাই এমন কোনো খারাপ কাজ নাই যা করতে তার অন্তর তাকে বাধা দেয় দ্বিধা দেয় এমন কোনো খারাপ কাজ আর নাই তাহলে একটা গুণ থাকলে মর্যাদা সবার না থাকলে সবার গুণটার নাম বুঝতে পেরেছেন আজকের ওয়াজ কত গুরুত্বপূর্ণ হবে আজকের জলসার কথাগুলো একটা গুণ থাকলে মর্যাদা সবার না থাকলে আমরা উপরে থাকব না নিচে থাকব আর একটু জোরে বলেন উপরে থাকার জন্য যে গুণটির সাথে আমাদের পরিচিত হতে হবে যেটা জানতে হবে যেটা মানতে হবে যেটার আলোকে চলতে হবে সেটার নাম আরো জোরে বলেন তাকওয়া একজন মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ জানেন তাকওয়া হচ্ছে এমন একটি কোয়ালিটির নাম তাকওয়া হচ্ছে এমন একটি গুণের নাম এই গুণ যদি কারো মধ্যে অনুপস্থিত থাকে তাহলে ওই লোকটা একেবারে খারাপ হয়ে যায় আর এই লোকটা আর এই গুণটা যদি কারো মধ্যে থাকে তাহলে তার চরিত্র সুন্দর হয়ে যায় সে জান্নাতের পথে অগ্রসর হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা জান্নাতে যেতে চাই না মনোযোগ আছে তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য যে গুণে গুণান্বিত হওয়া লাগবে সেই গুণটার নাম হচ্ছে তাকওয়া তিরমিজি শরীফের হাদিস عن ابي هريره رضي الله عنه قال سئل رسول الله সবাই মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন এই হাদিসটি বর্ণনা করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞেস করা হলো মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ ওগো আল্লাহর রাসূল কোন আমলের কারণে কোন গুণের কারণে কোন জিনিসটার কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে ঢুকবে নবীজি তখন বললেন দুটো জিনিস যাদের মধ্যে থাকবে তারাই জান্নাতি হবে এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় দুই নাম্বার হচ্ছে হুসনুল খুলুক উত্তম চরিত্র তাকওয়া আর উত্তম চরিত্র একটা আরেকটার সাথে সম্পর্কিত কারণ তাকওয়া ছাড়া কখনো উত্তম চরিত্রবান হওয়া যায় নবীজি বললেন তাকওয়ার গুণে গুণান্বিত যারা চরিত্রবান হলো তারা তাকওয়া তাকওয়ার গুণ আর উত্তম চরিত্রের গুণে গুণান্বিত যারা কিয়ামতের দিন আল্লাহর বেহেশতে যাবে তারা তাহলে যে তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না যে তাকওয়া অর্জন করলে জান্নাতের পথে পরিচালিত হওয়া যায় সেই তাকওয়ার গুণ অর্জন আমাদের সবার দরকার আছে না নাই এই জন্য রব্বুল আলামিন এই কোরআন যে কোরআনকে আল্লাহ আমাদের জীবন পরিচালনার গাইডলাইন বানিয়েছেন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় রব্বুল আলামিন এই তাকওয়ার কথা বারংবার বলেছেন তাকওয়া অর্জনের কথা আল্লাহ বারবার বলেছেন যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরা আলে ইমরানের এক শুধু দুই নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন হে ইমানদারেরা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো কেমন ভয় হাক্কা তুকাতি
যেমন ভাবে আল্লাহকে ভয় করা দরকার তেমন ভাবে ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আবার অন্য আয়াতে রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وكونوا مع الصادقين الله تعالى বলছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকদের সঙ্গে সাথে তোমরা হয়ে যাও এভাবে কোরআনে বহু জায়গায় আল্লাহ একবার আর দুইবার নয় বারবার 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 ঈমানদারদেরকে যে গুণ অর্জন করার কথা বলেছেন সেই গুণটার নাম কি আরেকটু জোরে বলেন এখন পাবনার মানুষের প্রশ্ন হতে পারে হুজুর আমাদের ভাবনা বেড়ে গেল পাবনার মানুষের ভাবনা বাড়ছে কেন আল্লাহ এই কোরআনে বারবার বারবার তাকওয়ার কথা বলেছেন এর কারণ হলো আসমানের নিচে জমিনের উপরে তাকওয়া বান্দারা আল্লাহর কাছে সব চাইতে মর্যাদাবান হলো তারা এই জমিনে কোটি কোটি মানুষ আছে বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ বাস করছে এই 800 কোটি মানুষের মধ্যে আল্লাহর কাছে মর্যাদাবান হলো তারা তাকওয়ার গুণে গুণান্বিত হলো যারা এই পৃথিবীতে একজন তাকওয়াবান মানুষের মর্যাদা কতটুকু দেখেন আমরা যারা এখন আছি কেউ দুনিয়ায় থাকব না সবাই আমরা দুনিয়া থেকে চলে যাব এখন অথবা পরে আজ অথবা কাল সবাই আমরা চলে যাব যে দুনিয়ায় আমরা এত বাহাদুরি করি এত অহংকার করি এত গর্ব করি কিসের এত অহংকার করেন এত বড়াই করেন এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার পয়দা হয়েছে যার উৎপত্তি এক ফোঁটা নাপাক পানি থেকে হয়েছে যেই পানি বের হলে পরে মানুষের উপর গোসল ফরজ হয়ে যায় এরকম এক ফোঁটা নাপাক পানি থেকে তার জন্ম তার অহংকার করা মানায় না মাটি থেকে পয়দা হয়ে মাটিতে আপনি মিশে যাবেন দুনিয়াতে কত ক্ষমতাওয়ালা লোক কত বড় বড় বীর বাহাদুর সুন্দর চেহারার অধিকারী টাকাওয়ালা ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা সবাই দুনিয়া থেকে চলে গিয়েছে আমরাও থাকব 1922 সালে যারা দুনিয়ায় ছিল 2022 সালে তারা নাই আজকে 2022 সালে যারা আছি কেয়ামত না হলে 2122 এ আমরাও কেউ আরো জুড়ে বলেন তো কিসের এত বাহাদুরি বোঝা গেল যেখানে আছি সেটা হলো ওয়েটিং রুম আমরা যখন বিদেশ সফর করি ইমিগ্রেশন শেষ করার পরে ওয়েটিং রুমে আমরা অপেক্ষা করি বিমান ছাড়ার জন্য যে দুনিয়ার প্রেমে পড়ে দুনিয়ার জন্য পাগল হয়েছি আমরা এই দুনিয়াটা হচ্ছে ওয়েটিং রুম দুনিয়া হচ্ছে ইটস লাইক এ ওয়েটিং রুম এটা ওয়েটিং রুমের মতো পাইলট যেভাবে বিমান ছাড়লে সবাই বিমানে ঢুকে তারপরে বিমান ছাড়লে সব যাত্রীরা এয়ারপোর্ট থেকে চলে যায় দুনিয়া থেকে যাওয়ার জন্য একজন পাইলট আছেন যেই পাইলটের নাম হলো জিব্রিল যেই পাইলটের নাম হলো মালাকুল মউত মালাকুল মউত যখন মৃত্যুর টিকিট নিয়ে আসবেন শেষ দুনিয়ার ওয়েটিং রুমে থাকতে পারবেন না আর কে যে কখন চলে যাব সেটা আমরা কেউ জানি আপনি ভাবছেন হুজুর আমি সুস্থ মানুষ আমি মরব না ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতা আমার মনে পড়ে গেল তিনি তার কবিতায় বড় সুন্দর করে লিখেছেন কাম মিন সহিহিন মা তাগাইরি ইল্লা এ জগতের মানুষ তোমরা কি দেখো না এই দুনিয়াতে বহু মানুষ আছে বহু সুস্থ মানুষ প্রয়োজন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মারা যায় আছে না নাই একদম সুস্থ আবার তিনি বলছেন আবার তাকায় দেখো অসুস্থ বহু মানুষ আছে যারা দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও কার রহমতে বেঁচে আছে তাহলে বোঝা গেল জন্ম মৃত্যুর ফয়সালা যার কাছ থেকে আসে তিনি কে আমি বলছিলাম এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে কিন্তু সবচেয়ে মর্যাদাবান হলো তাকওয়াবান যারা একটা দুইটা হাদিস নয় বেশ কয়েকটি হাদিসের গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন এই দুনিয়া থেকে যখন কোনো নাফরমান গুনাহগার পাপি কাফের মুশরিক যখন দুনিয়া থেকে চলে যায় তার মৃত্যুতে কেউ আহাজারি করে না আসমান জমিনের কেউ তার জন্য আফসুস করে না কিন্তু তাকওয়াবান মানুষ এরা কত মূল্যবান দেখেন আল্লাহর এই জমিন থেকে যখন একজন মুত্তাকি বান্দা চলে যায় আল্লাহর নবী বলেছেন তার মৃত্যুতে আল্লাহর আসমান আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করে কতদিন শুধু যে আসমান জমিন কাঁদে তা নয়
দেখবেন আপনাদের বাড়ি পাবনা একজন আল্লাহওয়ালা মানুষের বাড়ি যদি হয় চট্টগ্রাম রাজশাহীতে সিলেটে খুলনায় আল্লাহওয়ালা ভালো মানুষ মারা গেলে দেখবেন পাবনার আটাইকুলার মানুষের মনও কাঁদে আছে না নাই মনে করেন একজন বুজুর্গ মানুষ যদি মারা যান দেখবেন আমি কারো নাম বললাম না নাম বললে বাংলাদেশে মানুষ তেমনি দোলাদুলি নিয়ে ব্যস্ত এজন্য আমি নাম বললাম না মনে করেন যে কোনো একজন বড় বুজুর্গ আলেম সিলেটে মারা গেলেন একজন আল্লাহওয়ালা ভালো মানুষ নেককার মানুষ মারা গেলেন আপনি জীবনে কোনোদিন তারে না দেখলেও পাবনা থেকে তার জন্য হৃদয়টা কাঁদে কি কাঁদে না তাহলে বোঝা গেল একজন আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার জন্য মানুষের হৃদয় কাঁদে আসমান কাঁদে জমিন কাঁদে তার বিপরীতে যখন পাপী গুনাহগার পাপিষ্ট মুশরিক নাফরমান এরা যখন দুনিয়া থেকে চলে যায় আল্লাহর আসমান আর জমিনের কেউ বিন্দু মাত্রও তাদের জন্য আফসোস করে না এজন্যই তো বলা হয় এমন জীবন কর গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে এমন জীবন গঠন কইরেন না পাপ করতে করতে গুনাহ করতে করতে আর দুনিয়ার মুখে পড়তে পড়তে এমন পাপি হইয়েন না আপনি মরার পরে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না খালি আলহামদুলিল্লাহ পড়ে বুঝা যাবে মরার পরে আপনার কর্ম ভালো হলে দেখবেন মানুষ আফসোস করবে আল্লাহ এই ধরনের জীবন আমাদেরকে দান করেন এটা জীবন ইটস কল বি সাকসেস ইটস কল সাকসেস এটাকে বলে সফলতা আমি মারা গেলাম সবাই আমার জন্য আফসোস করলো আমার জন্য কাঁদলো জগৎবাসী আমার জন্য আফসোস করলো এর নাম জীবন এর নাম কি আল্লাহ কোরআনে মনে করিয়ে দিচ্ছেন দেখো এই দুনিয়ার বহু মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে এদের জন্য কেউ আফসোস করে না এমন কি তাদের নামও কেউ রাখে না এই দুনিয়া থেকে পাপ করতে করতে জুলুম করতে করতে এরা এমন ভাবে ধ্বংস হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন এদের উপর আমি এমন গজব দিয়েছি শুধু এদের উপরে দেই নাই এদের জাতি গোষ্ঠীর উপরে আমি গজব দিয়েছি কারো কারো উপরে আল্লাহ এমন ভয়াবহ গজব দিয়েছেন গজব দিয়ে গোষ্ঠী শুদ্ধ আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন কাউকে কাউকে আল্লাহ এমন ভয়ঙ্কর গজব দিয়েছেন দলবল শুদ্ধ আল্লাহ পানিতে ডুবায়া মেরেছেন যেমন ফেরাউন আবার জাতি শুদ্ধা বানর বানিয়ে দিয়েছেন ওই যে দাউদ নবীর সময়ের নাফরমান গুলারে গোষ্ঠী শুদ্ধা বানর বানিয়েছেন কে আবার কারো কারো নাফরমানের কারণে ল্যাংরা মশা নাক দিয়া ঢুকাইয়া মগজের মধ্যে আঘাত করায়া করায়া জুতার বাড়ি খাওয়াইয়া খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করেছেন কি আল্লাহ বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনদারিন আল্লাহ বলছেন এদের জন্য আসমান জমিনের কেউ আফসোস করে নাই আসমান আর জমিনের কেউ তাদের জন্য ক্রন্দন করে নাই বরং এদেরকে মানুষ লানত দেয় এদের মধ্যে কারো কারো দেহ এখনো সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ যাতে করে এদের চরিত্র ধারণকারীরা শিক্ষা নিতে পারে যেমন ফেরাউন আল্লাহ সূরা ইউনুসের 90 থেকে 92 নম্বর আয়াতে বলেছেন ফেরাউনকে আমি যখন লোহিত সাগরে ডুবিয়ে মারি এই ফেরাউন তখন হাত তুলে আমি ভালো হয়ে গেছি ইচ্ছাটা বলবো কষ্ট হচ্ছে আপনাদের মূসা নবী এবং তার উম্মত বনি ইসরাইলের উপরে যখন এই ফেরাউন অবর্ণনীয় জুলুম নির্যাতন চালালো রব্বুল আলামিন বললেন ও আমার নবী মূসা তুমি তোমার উম্মতদেরকে নিয়ে রাতের বেলা মিশর ছেড়ে চলে যাও মূসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে গেলেন তিনি রওনা দিলেন এই খবর ফেরাউনের কানে চলে গেল ফেরাউন তখন তার সেনাবাহিনীকে অর্ডার দিল তোমরাও রেডি হও মূসা এবং তার উম্মতদেরকে ধাওয়া করব মিশর ছেড়ে যাইতে দিব তারা ধাওয়া শুরু করলো মূসা নবী তার উম্মত নিয়ে পথ যেতে যেতে সকালবেলা ভোরবেলা লোহিত সাগরের কিনারায় পৌঁছে গেলেন সামনে লোহিত সাগর কেমনে তারা এই সাগর পাস হবেন পেরেশানিতে পড়ে গেলেন হঠাৎ করে পেছন দিকে তাকিয়ে দেখলেন কার বাহিনী আসতে বলবেন না জুড়ে বলেন কার বাহিনী মূসা নবীর উম্মত কিছুটা বেসবর ছিল তারা বলল আল্লাহর নবী মূসা তোমার কথা শুনে আজ আমরা বড় বিপদে পড়ে গেলাম এখন তো সামনে লোহিত সাগর পেছনে ফেরাউনের বাহিনী সামনে গেলেও মরা লাগবে পেছনে গেলেও মরা লাগবে জানি না আজ অবস্থা কি হয় মূসা নবী তখন বললেন বেসবরের দল এখানে আমরা আমাদের নিজের ইচ্ছায় আসি নাই এসেছি কার সিদ্ধান্তে
সুতরাং নিজেদেরকে এত দুর্বল ভাবো না এত দুর্বল ভাবো না যার সঙ্গে আল্লাহ আছে তার শক্তি কম না বেশি মুসা নবী বললেন কাল্লা ইন্না মা'ইয়া রাব্বি সায়াহদিন তিনি বললেন কখনো নয় আমরা একা নই বরং আমাদের সাথে সর্বশক্তিমান যিনি আছেন তিনি কে আল্লাহ মুসা নবীর উপর খুশি হয়ে গেলেন খুশি হয়ে বললেন ও নবী মুসা তোমার হাতে এটা কি মুসা নবী বললেন লাঠি আল্লাহ বললেন লাঠির কারিশমা আজ গোটা জগৎবাসী দেখুক তুমি তোমার লাঠি দিয়ে আঘাত করো মুসা নবী যখন লাঠি দিয়ে আঘাত করলেন সাগরের পানিকে দুই ভাগ করে সাগরের মাঝখানে রাস্তা বানায়া দিলেন কি আরো জোরে বলেন এরপরে মুসা নবী বললেন আল্লাহ আদেশ দিয়েছেন এই পথ পাড়ি দিয়ে সাগর ক্রস করো আল্লাহ কোরআনে কারিমে বললেন ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়াজুনুদুহু বাগায়া ওয়াআদাওয়া কথাটা কার আল্লাহ বলছেন আমি বনি ইসরাঈলের লোকদেরকে সাগর পাস করে দিলাম ফেরাউন এসে দেখে হায় 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 সাগরের মাঝখানে রাস্তা হইলো কেমনে এবার একটু ভাব নিয়েছে পাট নিয়েছে তার সেনাবাহিনীকে বলে দেখছ আজ আমি ফেরাউন খুদার বয়ে সাগরের মাঝখানে রাস্তা হয়েছে সে কি খুদা না হুদা আরো জুড়ে বলেন সে বলল দাঁড়ায় আছো কেন তোমরাও রাস্তায় উঠো এদেরকে ধরো এরা যখন রাস্তায় চলা শুরু করলো অন্যদিকে মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন পেছনে তাকায় দেখে ফেরাউনের বাহিনীও আসতেছে তারা বলে ও নবী মুসা সাগর পাশ হইয়াও তো নিস্তার পাবো না পেছনে ফেরাউনের বাহিনী মুসা নবী বললেন সবর করো একটু পরে আল্লাহর কারিশমা দেখবা একটু পরে যিনি ঘটনা ঘটাবেন তিনি কে মুসা নবী তার উম্মত নিয়ে যখন সাগর পাশ হয়ে গেলেন ফেরাউন তার দলবল নিয়ে সাগরের একেবারে মাছ দরিয়ায় গেল ওই সময় অ্যাকশনটা শুরু হয়েছে কার আল্লাহ এবার সাগরের মাঝখানের রাস্তাকে ভ্যানিশ করে দিলেন এবার ফেরাউন আর তার দলবলকে সাগরের মাঝখানে পানিতে চুবাইয়া চুবাইয়া শাস্তি দিচ্ছেন কে এখন ফেরাউন দেখতেছে আমি আর দুনিয়ায় বাঁচবো না মরে যাব যখন দেখতেছে দম যায় যায় অবস্থা তখন ফেরাউন কায়দা করে কি বলল শোনেন আল্লাহ বলছেন হাত إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين যখন মাছ দরিয়ায় ফেরাউন পানিতে চুবুনি খাচ্ছে তখন হাত তুলে বলল আল্লাহ আমি ভালো হয়ে গেছি এখন আমি ইমান এনেছি আল্লাহ বলেন আল আন এই জালেম এখন কি তোর সময় হয়েছে নাকি ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন সারাটা জীবন তুই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এসেছিস আমি তোরে ধরি নাই তোরে আমি একবারে মারবো না কারণ তুই দুনিয়াতে যে কুকাম করেছিস তোর পরে দুনিয়ায় যারা কুকাম করবে কুকামের শেষ পরিণতি যেন কি হয় তোরে দেখে তারা যেন জানতে পারে এজন্য তোরে কি করব শোন আল্লাহ সূরা ইউনূসের মধ্যে কোরআনে বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আল্লাহ বললেন আজ তোকে একবারে শেষ করব না তোর দেহটারে আমি সংরক্ষণ করার ব্যবস্থা করব কেন লিতাকুনা লিমান খলফাকা আয়া যাতে তোর পরবর্তীতে তোর চরিত্র ধারণকারী লোকেরা শেষ পরিণতি কি হয় দুনিয়া থেকে যাওয়ার সময় যে ভালোভাবে যাওয়া যায় না অপমৃত্যু হয় আল্লাহ যে বিজ্জত করবেন এটা তোরে দেখে যেন তারা শিক্ষা নিতে পারে এজন্য তোকে আমি চিরকাল সংরক্ষণ করে রাখবো ফেরাউন এখনো আসে না নাই ফেরাউনের লাশ আছে গোটা দুনিয়াতে এখনো ফেরাউনের চরিত্রের মানুষ আছে ফেরাউনের চরিত্রের মানুষ যারা ফেরাউনের মতোই পরিণতি ভোগ করবে তারা কথাটা মোল্লার নয় কথাটা কার আরে জুড়ে বলেন আল্লাহ বলছেন তেকো দেখো তাকিয়ে দেখো পাপনার মানুষ তাকিয়ে দেখেন আল্লাহ কোরআনে বলেছেন এই দুনিয়া থেকে এই রকম বহু জালেম বহু পাপি বহু নাফরমান বিদায় হয়েছে তাদের জন্য দুনিয়ার কোনো মানুষ আফসোস করে কোনো মানুষ কাঁদে না এমনকি তাদের নামের প্রতি মানুষের এত ঘৃণা ছেলে মেয়েদের নামও কেউ এমন রাখে
ফেরাউনের নাম কি দুনিয়ায় কেউ রাখে নাকি কিন্তু ফেরাউন যে নবীকে কষ্ট দিয়েছিল মূসা হাজার হাজার এই নামের মানুষ আছে না নাই তাহলে বোঝা গেল আল্লাহওয়ালা মানুষদের প্রতি তাদের নামের প্রতিও তাদের ভালোবাসা আছে না নাই পয়েন্টগুলো মনে রাখেন এক নম্বরে বলেছি তাকওয়া ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না দুই নাম্বার পয়েন্ট বলেছি এই তাকওয়ার গুণে গুণান্বিত যারা দুনিয়া আখেরাতে মর্যাদাবান হলো তিন নাম্বার পয়েন্ট কেন আপনি তাকওয়া অর্জন করবেন কারণ হলো টাকা পয়সা আপনার স্ট্যাটাস বাড়াতে পারবে না ক্ষমতা আপনার স্ট্যাটাস বাড়াতে পারবে না শিক্ষা দীক্ষা আপনার স্ট্যাটাস বাড়াতে পারবে না আপনারা বলবেন হুজুর শিক্ষা দীক্ষা টাকা ক্ষমতা এগুলো দিয়ে তো দুনিয়ায় মানুষের স্ট্যাটাস বাড়ে মানুষ তারে সম্মান করে মানুষের কাছে সম্মানিত হওয়া এটা মানুষের জীবনের সফলতা নয় বরং আল্লাহর কাছে সম্মানিত হতে পারা এটাই হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন ও বান্দারা শোনো শোনো তোমরা সবাই এক পরিবারের সদস্য সবাই কয় পরিবারের সদস্য সেই পরিবারটার নাম হলো আদম আর হাওয়া পরিবার কারণ এই দুইজনের মধ্য থেকে গোটা দুনিয়ায় জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে সেটা মনে করিয়ে দিয়ে আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহান এই এই আয়াতটা আবার বিশ্বকাপের শুরুতে বলা হয়েছে হাসিয়ান না আপনারা অনেকে বিশ্বকাপ নিয়ে বলে এটার থেকে কিছু শিখার আছে হ্যাঁ শিখার আছে তো এই জিনিসটা শিখার আছে ওই যে দেখেন না আপনারা শরীরের অর্ধেক আছে একটা ছেলে দেখেন নাই আপনারা হ্যাঁ কি কি আয়াত পড়ছে দেখছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহু আকবার আপনারা অর্থ বুঝেন না তো মর্মার্থ বুঝেন নাই সে এই বিশ্বমঞ্চে এত জাতিগোষ্ঠীর সামনে আয়াত পরে স্মরণ করিয়ে দিয়েছে শোনো বিভিন্ন জাতির লোকেরা সবাই এক পরিবার থেকে এসেছো তারপরে বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত হয়েছো এতে করে টাকা পয়সা স্ট্যাটাস ক্ষমতা দিয়ে বিশ্বকাপের আয়োজন করে সম্মানিত হওয়া যায় না আয়াতের শেষে বলে দিয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আল্লাহর কাছে সম্মানিত তারা সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর কাছে স্ট্যাটাসওয়ালা হওয়ার জন্য আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য টাকা পয়সা ক্ষমতা চেহারার সৌন্দর্য শিক্ষা দীক্ষা এগুলো মূল বিষয় নয় মূল বিষয়টার নাম কি আস্তে বলবেন না জুড়ে বলেন মূল বিষয়টার নাম কি একটা উদাহরণ দিই আপনাদের কষ্ট হচ্ছে বেশি তাই না ইনশাআল্লাহ পাবনায় আসলে আমারও কোনো ভাবনা থাকে না আমি যতবার পাবনায় এসেছি দেখেছি পাবনার মানুষ শিক্ষিত তারা মন দিয়ে কথা শুনে বুঝেও যায় আমার বিশ্বাস আতাইকুলাতেও আজকে তার ব্যতিক্রম হবে না ইনশা দেখেন টাকা পয়সা দিয়ে স্ট্যাটাসওয়ালা হওয়ার জন্য মূল শর্ত নাই বুঝে আপনাদেরকে মনে করেন এক লোক তার কোটি কোটি টাকা আছে কিন্তু কোটি কোটি টাকা কোন দিকে আসে এটা তাকওয়ার ভিত্তিতে আসে না সুদও খায় ঘুষও খায় অন্যায় পথে চলে তাকওয়ার লেশমাত্র তার জীবনে আরেকটা লোক ভ্যান আপনাদের এলাকায় ভ্যান চলে না একজন ভ্যান চালক সারাদিনে দুই চার পাঁচশো টাকা ইনকাম করে কিন্তু তাকওয়ার ভিত্তিতে চলে সব সময় আল্লাহকে মানে আল্লাহর বিধান মানে একজন কোটিপতি যে লোক আল্লাহর বিধিবিধান মানে না আল্লাহকে ভয় করে না তাকওয়ার পথে চলে না তার চাইতে একজন সামান্য ভ্যান চালক যদি সে তাকওয়ান হয় তার মর্যাদা আল্লাহর কাছে হাজার নয় কোটি 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 গুণে বেশি অনেক শিক্ষা দীক্ষা আছে এত শিক্ষা দীক্ষা নিয়ে দেখেন না পৃথিবীতে কত মানুষ আছে সংশয়বাদী কয় দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই এরকম পাগলা কোনোটারে পাইলে আপনারা বঙ্গোপসাগরের মাঝখানে না ছেড়ে দিয়ে বঙ্গোপসাগরের মাঝখানে না স্পিড বোটের সাথে বাইন্দা তারপর চলে আসবেন যখন তরঙ্গের ঢেউয়ের তালে তালে যখন স্পিড বোট হেলাধুলা করবে মরার মতো অবস্থা হবে তখন আল্লাহ কারে কই ঠিকই চিনবে এত শিক্ষা দীক্ষা অর্জন করে আল্লাহ চিনে নাই আর একজন বেদুইন গ্রাম্য লোক অশিক্ষিত একটা ঘটনা মনে পড়ছে বলবো একবার এক অশিক্ষিত গ্রাম্য লোককে জিজ্ঞেস করা হলো আল্লাহ যে একজন তিনি যে আছেন তিনি সব কিছু বানিয়েছেন এটা কি তুমি বিশ্বাস করো নাকি ওই অশিক্ষিত গ্রাম্য লোক তখন বলল অবশ্যই আমি বিশ্বাস করি এটা বিশ্বাস না করার কি আছে তখন তাকে বলা হলো ওই অশিক্ষিত গ্রাম্য লোকটাকে বলা হলো আল্লাহ যে সত্যি একজন আছেন
তুমি কি এর সপক্ষে কোনো উপযুক্ত প্রমাণ দিতে পারবে নাকি ওই গ্রাম্য অশিক্ষিত লোক তখন বলল কেন পারব না অবশ্যই পারব জানতে চাও হলো তাহলে বল তো দেখি কিভাবে আল্লাহ আছেন তুমি সুন্দর করে প্রমাণ দিয়ে বুঝাইয়া দাও সে তখন বলল রাস্তা দিয়ে হাঁটলে যদি মানুষের পায়ের চিহ্ন দেখা যায় সবাই বুঝে যায় এখান দিয়ে কোনো মানুষ হেঁটে গিয়েছে রাস্তায় যদি গোবর দেখা যায় মানুষ বুঝে ওই রাস্তা দিয়ে কোনো গরু হেঁটে গিয়েছে রাস্তায় যদি ছাগলের পায়খানার বড়ি দেখা যায় মানুষ বুঝে এখান দিয়ে কোনো ছাগল হেঁটে গিয়েছে রাস্তায় মানুষের পদচিহ্ন গরুর গোবর ছাগলের পায়খানা দেখে যদি কে গিয়েছে এত কিছু বোঝা যায় মাথার উপরের আসমান পায়ের তলার জমিন সুন্দরী গাছপালা সাগর নদ নদী এগুলো দেখে কেন বোঝা যাবে না এর পেছনেও একজন কারিগর আছে আল্লাহকে চেনার জন্য বোঝার জন্য এত জ্ঞান লাগে না পিএইচডি ডক্টরেট ডিগ্রি লাগে না সামান্য সেন্স খাটালেই চেনা যায় কারে আরো জোরে বলেন কাকে তাহলে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব লাভের জন্য টাকা পয়সা শিক্ষা দীক্ষা ক্ষমতা এগুলো মূল শর্ত নয় মূল শর্তের নাম কি আমার দিকে তাকান মূল শর্তের নাম কি তাকওয়া আমাদের যতগুলো ইবাদত আছে সব ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত আরো জোরে বলেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ যাকাত দান সদকা কিচ্ছু কবুল হবে না যদি সেই ইবাদতের পেছনে তাকওয়া না থাকে মনে করেন আপনি নামাজে দাঁড়িয়েছেন বলবেন হুজুর নামাজের মধ্যে তাকওয়াটা কোথায় এক লোক নামাজে দাঁড়িয়েছে নামাজে দাঁড়াইয়া ফ্যান গুনে আছে না এরকম দুই দুস্ত এক মসজিদে নামাজ পড়েছে যাওয়ার সময় এক দুস্ত আরেক দুস্তরে কয় দুস্ত দেখছ এই মসজিদে 103টা ফ্যান আছে কয় তুই গুনলে কেমনে এতগুলো ফ্যান গুনলি কেমনে কয় হুজুর তো হুজুরের কাম করছে আমার কাম আমি করছি কয় বুঝলাম না কয় হুজুর তিলাবাত করছে আমি আর এই সময়টা ভাবলাম বসে থাকবো কেন কাজে লাগাই আমি ফ্যান গুনা শুরু করছি এরকম আছে না নাই মসজিদে ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পেছনে তাকায় তার মানে বোঝা যাবে লোকটার ভেতরে তাকওয়া এক লোক নামাজে দাঁড়িয়েছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করছে আল্লাহর নবী দেখলেন দেখে বললেন লাউ খাশা কলবাহু লাখাশিয়াত জাওয়ারিহাহু লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এইরকম দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করতে পারতো তাহলে বোঝা গেল নামাজটা সুন্দর হওয়ার জন্য নামাজে পূর্ণাঙ্গ খুশু আনোজন নামাজে পূর্ণাঙ্গ খুশু আনয়নের জন্য যে কোয়ালিটির দরকার সেই কোয়ালিটির নাম এই যে রমজান মাসে আল্লাহ এক মাস রোজা দিয়েছেন যেন পাপনার মানুষ না খাইয়া থাকে এজন্য কিছু খাবার দাবার বাঁচবে আল্লাহর আয় হবে নাউজুবিল্লাহ এই কারণে নাকি তাহলে প্রশ্ন হলো আল্লাহ কেন আপনি আমাদেরকে এক মাস রোজা রাখতে বললেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাকুন আল্লাহ বলছেন হে ইমানদারেরা হে বিশ্বাসীরা আমি তোমাদের জন্য রোজার বিধান দিয়েছি এই রোজার বিধান তোমাদের পূর্ববর্তীদেরকেও দিয়েছি কেন দিয়েছি শোনো লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো শুধু সুবহানাল্লাহ বললে হবে না তাকওয়াটা কোথায় রোজার মধ্যে শুধুমাত্র খাবার দাবার আর পানি পান থেকে বিরত থাকা আর হালাল স্ত্রীর কাছে রমজানের দিনের বেলা না যাওয়ার নাম রোজা নয় লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াস শুরব নবীজি বলেছেন খাওয়া দাওয়া আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় আমরা জানতে চাইলাম তাহলে রোজা কি নবীজি বলছেন ইন্নামা সিয়ামু মিনাল লাগওয়ি ওয়ার রাফাস রোজা হচ্ছে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় থেকে অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সারাদিন খাই না কার ভয়ে হালাল স্ত্রীর কাছে দিনের বেলা যাই না কার ভয়ে ঠিক সেই আল্লাহর ভয়ে রোজা রেখে মিথ্যা বলা যাবে না সুদ খাওয়া যাবে না গীবত করা যাবে না অন্যায় করা যাবে না পাপের কাজ করা যাবে না এটার নাম হচ্ছে তাকওয়া এই একটা মাস আল্লাহ আমাদেরকে ট্রেনিং দেওয়ার যাতে বাকি 11 মাস এভাবেই আমরা তাকওয়ার পথে চলি কিন্তু কিছু মানুষ আছে ঈদের চাঁদ দেখার পরে যেই লাউ সেই কদু তাহলে বুঝা গেল এ ট্রেনিং গ্রহণ করেছে কিন্তু এই ট্রেনিং গ্রহণ করে ভালোভাবে নিজেরে তৈরি করতে পারে রোজার মধ্যেও একটা না এক মাস আল্লাহ কিসের চর্চা করান আরো জুড়ে বলেন এই যে না খাওয়াইয়া না আচ্ছা বলেন তো তাকওয়াটা দেখেন তাকওয়াটা বুঝায় ইফতারের সময় রমজান মাসে ইফতার নিয়ে বসেন না আপনারা ইফতারের সময় কি খান আপনারা ছোলা তা
ছোলা খান না, খেজুর ছোলা, বিভিন্ন রকমের মিষ্টি, অনেকের তো দেখতেছি জিভে পানি চলে আসছে, ওই যে ইফতারের কথা মনে পড়ছে আর কি, কত কিছু নিয়ে বসে। দেখেন তো পেঁয়াজু বেগুনি ইত্যাদি ইত্যাদি সামনে আছে, খায় না তাকায় থাকে, ইফতার গুলারে হাত দিয়ে নাড়াচাড়া করে খায় না। আচ্ছা আপনি যদি খায়া ফেলেন ফেরেস্তাকে এসে থাপ্পড় মারবে? খান না কার ভয়ে? আর কি বুঝাইতাম, এটা বুঝলেই তো হয়, খাবারটা আপনি খাইতে পারেন আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ভয় পাইয়া, আপনি খাচ্ছেন না। এই যে তাকওয়ার চর্চাটা করলেন সারাটা বছর সারাটা জীবন, হে যুবক ভাইয়েরা মোবাইলের ফেতনায় পড়ে গিয়েছ, ঠিক এমনি ভাবে আল্লাহকে ভয় করে চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করতে হবে, আল্লাহকে ভয় করে জেনা থেকে চোখ হেফাজত করতে হবে, আল্লাহকে ভয় করে ইউটিউবে অশ্লীল ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে। এর নাম তাকওয়া। এর নাম কি? সমস্ত ইবাদতে তাকওয়া, সব ইবাদতগুলোতে আল্লাহ তাকওয়ার শিক্ষা দিয়েছেন। তাহলে দেখেন তাকওয়া কেন অর্জন করবেন, পয়েন্ট বলছি কয়টা, চারটা, দেখি তো কে কে মুখস্থ করছেন। এক নাম্বার বলছি, তাকওয়া ছাড়া কিসের গন্ধ পাওয়া যাবে না। এরপরে দুই নাম্বারে কি বলেছি, তাকওয়া অর্জন করবে যারা দুনিয়াতে, না না, তাকওয়া অর্জন করবে যারা আল্লাহর কাছে সম্মানিত হবে। তিন নাম্বারে বলেছি আল্লাহর কাছে স্ট্যাটাসওয়ালা হওয়ার জন্য কি লাগবে। আর চার নম্বরে বলেছি সব এবাদত তাকওয়াই শিখাচ্ছে যে জীবনে কি লাগবে। এবার আসেন মূল জায়গায় চলে আসলাম, প্রশ্ন হতে পারে হুজুর এতক্ষণ ধরে খালি তাকওয়া কেন দরকার, ইম্পর্টেন্স অফ তাকওয়া, তাকওয়ার গুরুত্ব বুঝাইলেন, বাট আমাদের কোয়েশ্চেন হলো হোয়াট ইজ তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এই তাকওয়াটা কি, এটা খায় না মাথায় নেয়। এবার আসেন এই তাকওয়া কি, সুজা সাপটা বাঙালি মানুষ বাংলায় বুঝায় তাকওয়া, ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর সহজ বাংলা হলো ভয় করা, সাবধান হওয়া, সতর্ক থাকা, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। তাকওয়ার অনেক ডেফিনেশন অনেকে দিয়েছেন, সবগুলো বলার সময়ও নাই আপনাদেরও ধৈর্য নাই, একটা ডেফিনেশন বলবো, এর আলোকে আমরা আলোচনার শেষের দিকে চলে যাব ইনশা। তাকওয়ার সবচাইতে সুন্দর পরিচয় দিয়েছেন সাইয়েদুনা শেরেখুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন চারটি জিনিসের নাম তাকওয়া। কয়টা জিনিসের নাম? এই চারটা বাড়ির কাজ, চারটা আমল নিয়ে আমরা আজকে বাড়িতে যাব, শেষ, বাবারা ভাইয়েরা জীবন সফল হয়ে যাবে আপনাদের ইনশা। কয়টা জিনিসের নাম তাকওয়া একটু জুড়ে বলেন তো, আপনারা পাবনার মানুষ তো, কয়টা জিনিসের নাম তাকওয়া? মনোযোগ আছেনি আপনাদের, মানে কারো কারো ঘুম আসছে, আসেনে কাজ করি, ঘুম গুলা বিদায় করি। যারা বিয়া করছেন, বিয়ে করছেন যারা, এরা আগে স্লোগান দিবেন, এরপরে অবিবাহিতরা দিবেন, দেখি পাবনার মানুষের বিবাহিতদের এনার্জি বেশি না অবিবাহিতদের এনার্জি বেশি। বিবাহিত ভাইরা বসেন, দেখছেন যাদের ঘুম আসছে এরা এরা এমনি উঠছে, কি হয়েছে কি হয়েছে, মানে ঘুমটা চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন, কষ্ট হচ্ছে আপনাদের। ইমা আস সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কয়টা জিনিসের নাম তাকওয়া, এইটা নিয়ে বারে যাবো, শেষ, জীবন সফল হয়ে যাবে। এক নাম্বার তিনি বলছেন আত তাকওয়া হিয়া আল খাউফু মিনাল জালিল, তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহকে ভয়। আপনারা বলবেন হুজুর কমন পড়ছে, আমরা আল্লাহরে ভয় করি, তো আল্লাহরে যদি ভয়ই করতেন তো ঘুষ খান কেন, আল্লাহরে যদি ভয়ই করতেন আপনি সুদ খান কেন, আল্লাহরে যদি আপনি ভয়ই করতেন তাহলে অশ্লীল ভিডিও দেখেন কেন, আল্লাহকে যদি আপনি ভয় করতেনি তাহলে মানুষের জায়গা জমি দখল করেন কেন, আল্লাহকে যদি আপনি ভয়ই করতেন তাহলে আব্বা আম্মার খেদমত করেন না কেন, আর আপনি যদি আল্লাহকে ভয় করেই থাকেন তাহলে মানুষের হক নষ্ট করেন কেন। এভাবে মুখে মুখে আল্লাহকে ভয় করি বলে সব গুণা অপকর্ম একেবারে ভালোভাবে চালানোর নাম ইমানদারি নয়, এর নাম হলো খাঁটি টাটকা মুনাফিকি। আমরা মুনাফিক হয়ে বাঁচবো না ইমানদার হয়ে বাঁচবো? তাহলে কি লাগবে? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আসেন উদাহরণ দিয়ে বুঝাই ভয়টা করার মানে কি। নবীজি বলেছেন ইত্তাকুল্লাহ ফিসসিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করার মানে হলো তুমি এই যে জনসম্মুখে বললা ভাইয়েরা আমার ভিতরে আল্লাহর খুব ভয়, আল্লাহকে খুব ভয় পায়, এটা সামনাসামনি বলছো না, এটার নাম আল্লাহর ভয় নয়। গোপনে গোপনে তুমি যখন থাকো গুনাহের অফার আসে, বান্ডেল আসে, বান্ডিল, টাকার বান্ডিল, ঘুষের বান্ডিল গোপনে আসছে, তখন যদি মনে মনে বলো
استغفراللہ اللہ کے بھوئی کری باندل جو دی دورے فیلے دیتے پارو این نام تقوی این نام کی تقوی کی راتر بیلے آمار رومے کیوں نائی ایکا رومے آمی آمار ہاتھے فون اچ ایکون آمی اوشنیل ویڈیو دیکھ بو گان دیکھ بو ناٹک دیکھ بو سینما دیکھ بو کیوں دیکھ بیلا کین تو آمی بھابلام یا اللہ اندھوکار ای گھرے کیوں آمار کے دیکھ چنا کین تو آمار کے ایک جن دیکھ چن تینی کے এটার নাম তাকওয়া এটার নাম কি তাকওয়া অর্থ এক নাম্বার অর্থ বললাম আল্লাহকে ভয় করা মানে গোপনেও ভয় করা প্রকাশ্য হোক অর্থাৎ আপনার মনের ভিতরে এই চিন্তা থাকা যে আমার রব আমাকে দেখছেন আমার রব আমার সবকিছু শুনছেন আমরাও দেখি আমরাও শুনি আল্লাহও দেখেন আল্লাহও শুনেন এদিকে থাকেন খুব মজার কথা চলে যাচ্ছে আল্লাহকে ভয় করার নতুন ব্যাখ্যা শুনে জানাচ্ছি اللہ کے بھائی قرار مانے ہو لئے ایک اتھا بشش قرار امار اللہ شب دیکھیں شب شنین اپنا را دیکھیں نا اپنا را چوکے دیکھیں نا کانے شنین نا اپنا را چوکے دیکھیں کانے شنین ایکن اللہ دیکھیں اللہ شنین اپنا در دیکھا شنین اور اللہ دیکھا شنین ملو ایک پتھک کو کی پتھک کو ہلو اما در درشتی شک تیر ایکٹا لیمیٹیشن اچ جیمان آمی ওই কি জানি দেখা যায় দুইটা পিলারের পরে আর কিছু দেখতেছেন না আপনারাও এই শামিয়ানার পরে কি আছে আর কিছু দেখতেছেন না আল্লাহ দেখতেছেন না মনে আপনারা এখন আতাইকুলাতে বসে চাটমোহরে কি হচ্ছে জানেন আপনারা আল্লাহ জানেন কিনা দেখেন কিনা দেখেন পার্থক্য বুঝাচ্ছি আল্লাহর কোনো দেখাশোনার লিমিটেশন এখানে বসে আপনি কি সিরাজগঞ্জের খবর শুনতেছেন তাহলে বোঝা গেল আমরা দেখি এবং শুনি আমাদের দেখা শোনার লিমিটেশন আছে এমন কি আমরা বিভিন্ন জায়গার খবর দেখার জন্য জানার জন্য মিডিয়া বা ভায়া ব্যবহার করি কিন্তু বলেন তো দেখি গোটা বিশ্বজগতের সকল কিছুর খবর নেওয়ার জন্য আল্লাহর কি কোনো মিডিয়া বা ভায়ার দরকার আছে নাকি ইউনুস নবীর কাহিনী কে না জানে আমার আল্লাহর শ্রবণ শক্তি আর দর্শন শক্তির লিমিটেশন কেমন শুনেন আল্লাহর নবী সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালামকে যখন যখন তাকে জাহাজ থেকে ফেলে দেয়া হলো কোন কোন রেওয়ায়েতে এসেছে ত্রিবিধি অন্ধকারের মধ্যে তিনি নিপতিত হয়েছিলেন একটা অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার তিন নাম্বার অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়েছিলেন কাকে তিনি তখন বলেছিলেন আপনারা এই দোয়া পড়েন সবাই জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন তিনি বলেছিলেন তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই ওগো মালিক আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি আমার পাবনার বাবারা ভাইয়েরা শুনেন বুঝাচ্ছিলাম আল্লাহর দেখা আর শোনার শক্তি কেমন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম সাগরের গভীরে মাছের পেটের ভেতরে তিনি যে চিৎকার করলেন সেই চিৎকার কি জাহাজের কোনো নাবিক শুনেছে নাকি দুনিয়ার কোনো মানুষ শুনেছে নাকি আসমান জমিনের কোনো ফেরেশতা শুনেছে নাকি আল্লাহ বলছেন নবমণ্ডল ভূমণ্ডলের কেউ না শুনলেও আমি আমার নবী ইউনূসের ফরিয়াদ শুনতে পেয়েছি শুধু শুনি নাই শোনার সঙ্গে সঙ্গে আমি জবাব দিয়েছি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ বলেন আমি আমার নবী ইউনূসের ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম ওয়া কাযালিকা এভাবে করে ঈমানদাররাও মুসিবতে পড়ে যদি আমার কাছে সাহায্য চায় নুনজিল মুমিনিন মুমিনদেরকেও হেফাজত করবেন কে তাহলে বোঝা গেল আমার আল্লাহ সব শুনেন সব দেখেন শুনেন শুনেন এই একটা জিনিস আপনাদেরকে ভালো বানাতে পারবে একটা জিনিস আপনাদেরকে খাঁটি ইমানদার বানাতে পারবে আমার আল্লাহ দেখা আর শোনার শক্তি কেমন শুনেন আল্লাহ কোরআনে বলেছেন
ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها الله বলছেন জলভাগের স্থলভাগে যা কিছু হয় সবকিছু যিনি জানেন তিনি কে আল্লাহ বলছেন শুধু তাই নয় এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোন পাতা ছিঁড়ে যায় কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে আল্লাহর কাছে যদি গাছের পাতা পড়ার খবর থাকে যুবক ভাইরা রাতের বেলা কেন গুনাহ থেকে তুমি বিরত থাকো না তোমার রাতের গুনার খবর কি আল্লাহর কাছে নাই কেন রাতের বেলা এত গুনাহ করো নীরবে নীরবে নিভৃতে নিভৃতে কেন এত গুনাহ করো রাতের বেলা মোবাইলের ফিতনায় পড়ে কেন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাও ইউটিউবে কেন নাটক সিনেমা দেখে চোখের জেনা করো অশ্লীল গান বাজনা শুনে কেন কানের জেনা করো কেন এই গুনাহ থেকে ফিরে আসো না তুমি কি জানো না তোমার রব সবকিছু শুনেন সবকিছু দেখেন হেডফোন লাগায় শুনে আব্বা আম্মা শুনলে মাইন্ড করবে আরে ভাই হেডফোন লাগায় শুনলে কেউ না শুনলেও কি শুনতেছো একজন সব জানেন তিনি কে ওই আল্লাহকে ভয় করো খবরদার তাকওয়া হচ্ছে এমন জিনিস আমি আমার রবকে ভয় করে গোপন সব গুনাহ ছেড়ে দিব কারণ আমার গোপন গোপন গুনার খবর দুনিয়ার কেউ না জানলেও একজন জানেন তিনি কে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আল্লাহ বলছেন আসমান জমিনের কোনো কিছু আমার কাছে গোপন নাই সব কিছু যিনি জানেন তিনি কে এই একটা বিষয় যদি আমরা হৃদয় দিয়ে বিশ্বাস করতাম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম শয়তান চেষ্টা করেও আমাদেরকে গুনার কাজ করাতে পারত না আমরা অনেক সময় মনে মনে ভাবি চিন্তা করি আমরা অনেক বড় হয়ে গিয়েছি অনেক ক্ষমতা আমাদের আমরা যা মন চাই তাই করতে পারবো কেউ আমাদেরকে বাধা দিবে না কিন্তু একজন তো আছেন একজন যখন ধরবেন ভালো করে সাহায্যতা করবেন তিনি কি এই দুনিয়া থেকে সেই আল্লাহর কাছ থেকে কেউ ছাড় পায় নাই সবাই আল্লাহর কাছে গিয়েছে তাকান তাকান আপনার পূর্বপুরুষ কেউ নাই আপনার বাপ দাদা কেউ নাই আপনার পূর্বপুরুষরা কেউ নাই আপনিও থাকবেন না সবাই আমরা চলে যাব কার কাছে সুতরাং সেই আল্লাহকে ভয় করুন তার কাছে সব জিনিসের হিসাব দেওয়া লাগবে গোপনে গোপনে কখনো গুনাহ করা যাবে না প্রকাশ্যেও গুনাহ করা যাবে না কার ভয়ে সবকিছু ছেড়ে দিতে হবে এ যুবক ভাইরা রাতের বেলা কানে হেডফোন লাগায় অশ্লীল গান শুনিও না যদি শুনতেই মন চায় কার কথা শুনবো কোরআনের তেলাওয়াত শুনেন কোরআনের তাফসীর শুনেন রাস্তাঘাটে বের হইলে কেউ নাই একা দাঁড়ায় আছেন দুই তিনটা মেয়ে যায় ডিস্টার্ব করবেন কেউ না দেখলো মেয়েগুলারে যে ডিস্টার্ব করলেন জানেন কি খবরদার চক্ষুকে নিচের দিকে দাও মেয়েদের দিকে তাকায়ও না মেয়েদেরকে ডিস্টার্ব করো না যুবক বয়সে মেয়ের পিছে ঘুইরা চরিত্র নষ্ট করো না কেরিয়ারটাকে নষ্ট করো না বরং যৌবন বয়সে চরিত্র গঠন করো সুন্দর করে যৌবন বয়সে নামাজে যাও কোরআন পড়ো কেরিয়ারটাকে সুন্দর করো মেয়ের পিছে ঘোরা লাগবে না দেখবা মেয়ের বাপ তোমার পিছে লাইন ধরেছে তাহলে আমরা মেয়ের পিছে ঘুরবো না বাপদেরকে ঘুরাবো আওয়াজটা কমে গেছে ভাবনায় কি ঘুরাঘুরি হয় নাকি আমি জানি না ভাই হ্যাঁ ইয়া আল্লাহ মেয়ের পিছে ঘোরা এটা কি ভালো ছেলের কাজ এটা কি ভালো ছেলের কাজ মেয়েদের পেছনে ঘুরবেন না চরিত্র এমন বানান দেখবেন মেয়ের বাপ পাগল হয়ে যাবে ওই যে মুসা নবী হিজরত করে যখন মাদিয়ানে গেলেন মুসা নবীর শ্বশুরের নাম শুয়াইব আলাইহিসসালাম শুয়াইব আলাইহিসসালাম মেয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন মুসা নবীর কাছে চরিত্র দেখে তাহলে বোঝা গেল চরিত্র ভালো হলে মেয়ের পিছে ঘোরা লাগে না দেখবেন কত ভালো ভালো ফ্যামিলির বাপ আপনার পিছে মেয়ে দেওয়ার জন্য লাইন ধরে সুতরাং যুবক ভাইরা মেয়ের পিছে ঘুইরা পড়াশোনার বয়স তোমার রেজাল্ট খারাপ করো না ইউনিভার্সিটিতে যাও ক্লাস করো কলেজে পড়ো সুন্দর ভালো রেজাল্ট করো না পাঁচ ওয়াক্ত আজান হলে নামাজে যাও খবরদার নামাজ ছাইরো না যুবক ভাইয়েরা আব্বাজানরা আপনারাও নামাজ ছাইরেন না কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কিপ ইন ইউর মাইন্ড সালাত ইজ দ্য কি অফ সাকসেস সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ এই নামাজ সফলতার চাবি নামাজ হলো জান্নাতের নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবো না আমরা
দেখেন একটা উদাহরণ দিয়ে এটা বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ না করুন এখানে যদি একটা দুর্ঘটনা হয়, দুর্ঘটনায় যদি কিছু মানুষের মাথা থেতলে যায়, থেতলানো বুঝেন তো, একদম ছিন্ন বিচ্ছিন্ন যদি হয়ে যায়, এরপরে যদি শুধুমাত্র দেহ এখানে লটকানো হয়, বলেন তো মাথা ছাড়া দেহ দেখে কি কোনো মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় নাকি? মাথা ছাড়া যেমন দেহ দিয়ে শুধুমাত্র পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে নামাজ হচ্ছে আস-সালাতু হিয়া রাসুল ইবাদা, নামাজ হচ্ছে ইবাদতের মাথা, নামাজ নামক ইবাদতের মাথাকে কেটে ফেলে হজ করে যাকাত দিয়ে আল্লাহ হইয়া দান সৎকা কইরা যদি নামাজ না পড়েন, শুধুমাত্র দেহ দিয়ে যেমন পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের মাথা নামাজ বাদ দিয়ে কখনো নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করা যায় না। আর কিভাবে বুঝাইতাম আপনাদেরকে, আর কিচ্ছু বলার দরকার আছে বলে আমি মনে করি না। কুরআন হাদিস বলে তো অনেক সময় বলা যাবে। নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দার কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছাড়া। আল্লাহর বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে? এই যে ফজরের নামাজটা আমরা অনেকে কাজা করি, একদিন এক চেয়ারম্যান সাহেব মাহফিলে আমাকে বললেন, হুজুর আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার ওয়াজ আমি শুনি, কিন্তু আপনার কাছে আজ আমার একটা অভিযোগ আছে, আমি আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি পড়িও, কিন্তু আজকে এত বছর ধরে ওয়াজ হয়, আমরাও চাই মাহফিল হোক, কিন্তু মাঝে মাঝে দেখা যায় মাহফিল কমিটির অনেকে ফজরের নামাজে আসে না, একটু বলবেন। আমি বললাম শুধু তাদের উদ্দেশ্যে কোনো, সবার উদ্দেশ্যে বলা দরকার, এই যে ফজরের নামাজে যাইতে হবে, আদেশটা কার? আসতে বলবেন না, জোরে বলেন আদেশটা কার? এখন আমরা যদি ফজরের নামাজে যাই, আমাদের উপর খুশি হবেন যিনি, তিনি কে? আমরা যদি ফজরের সময় ঘুমাই নামাজে না যাই, খুশি হবে যে তার নাম কি? এবার আর জবাব দিয়ে না চুপচাপ থাইকে, জবাব দিলে লজ্জা পাওয়া লাগবে। সিএনজির পিছে লেখা থাকে না বিবেক সর্বোচ্চ আদালত, এটা হাদিস না, কথা সত্য। এবার চুপচাপ থাইকা বিবেক যে জিজ্ঞেস করেন তো, নামাজে গেলে যদি আল্লাহ খুশি হন আর না গেলে যদি শয়তান খুশি হয়, রেগুলার আমরা নামাজ ছাইরা কারে খুশি করি আর কার গুলামি করি? জবাব দেওয়া লাগবে না, বিবেককে প্রশ্ন করেন। এভাবে আপনি প্রত্যেকটা দিন পাঁচ ওয়াক্তের নামাজ ছাইরা মানুষরে বলেন আপনি ইমানদার, আপনি মুমিন, পাঁচ ওয়াক্ত নামাজ ছাইরা রেগুলার আপনি পাঁচবার শয়তানের গোলামি কইরা আপনি আস্ত একটা আগাগুড়া শয়তানের গোলাম হয়ে গিয়েছেন আপনি। আপনার বিবেক কি বলে? আপনার বিবেককে জিজ্ঞেস করেন তো, হ্যাঁ বিবেক, হে আমার বিবেক, তুমি আমাকে বলো, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না, আমি আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? বিবেককে প্রশ্ন করুন, বিবেক উত্তর দিবে। কারণ এই দুনিয়াতে আল্লাহর মুমিনের জন্য আল্লাহর এক নাম্বার আইন হলো তুই নামাজে যা। এই জন্য ইমানের পরে আমাদের জন্য আল্লাহর আদেশ কি? আরো জুড়ে বলেন তো। আপনি আল্লাহর এক নাম্বার আদেশই মানেন না, কি আর মানেন আপনি আল্লাহকে? আপনি তো আল্লাহর এক নাম্বার আদেশই মানেন না। যুবকরা বলতেছে হুজুর মানব, বুড়া হই তারপরে মানব, কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল, তুমি যে বুড়া হওয়ার অপেক্ষা করছো তুমি বুড়া নাও হতে পারো, কারণ তোমার মতো কত যুবক যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, আছে না নাই? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, প্রথমে দাদা তারপর বাবা তারপর নাতি, সিরিয়াল মেনটেন হয়েছে, যাওয়ার বেলা মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায়, মাঝে মাঝে আপনারা এই আতাইকুলাতে দেখবেন নাতির লাশ দাদা কবরে না। বয়স তোমরা যখন এলাকা দিয়ে হাঁটো তোমাদের হাঁটার আওয়াজে মাটি কাঁপে, তুমি কি জানো তুমি এই বয়সে সাজদা দাও তোমার সাজদায় আল্লাহর আরশ কাঁপে উঠবে? তুমি সাজদা দাও, এটাই তোমার সাজদার বয়স, এটা নামাজের বয়স তোমার। তোমার এই সাজদার কত দাম জানো? তোমার সাজদা বড় সুন্দর তো। আমার চাচারা বয়স্ক হয়ে গিয়েছেন বলে ওনাদের পিঠে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, ওনারা সুন্দর করে সাজদা দিতে পারেন না কারণ শরীরে নানাবিধ সমস্যা, কিন্তু তোমার শরীরে সমস্যা নাই, তুমি রুকু সুন্দর করে দিতে পারবা, সাজদা সুন্দর করে দিতে পারবা, তুমি যখন সাজদায় দাও তুমি যখন রুকু দাও আল্লাহ খুশি হয়ে যান, এমন খুশি আল্লাহ হয়েছেন কিয়ামতের দিন, তুমি যদি এখন সাজদা দাও আল্লাহ ডেকে ডেকে তোমার মতো যুবককে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আরশের ছায়ায় জায়গা পেতে চাই কি চাই না? যুবক ভাইরা নামাজ ছাড়বার আব্বা আম্মার খেদমত ইনশা। তাহলে আমরা বলছিলাম তাকওয়ার এক নাম্বার অর্থ হলো কাকে ভয় করা, ভয় করার মানে হলো প্রকাশ্য এবং গোপন সব গুণা বাদ দিয়ে দেওয়া, রাজি আছেন তো?
ইনশা গুনাহ ছাড়তে পারবো আমরা তাকওয়ার দুই নাম্বার অর্থ কষ্ট হচ্ছে দশ পনেরো মিনিটের ভিতরে শেষ হবে রাজি আছেন না তাকওয়ার দুই নাম্বার অর্থ হল ওয়াল আমালু বিত্তানজিল নাজিলকৃত বিষয়ের উপর আমল করা নাজিলকৃত বিষয় কি কোরআন এই কোরআন নাজিল করেছেন কে দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড হায়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট অ্যান্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন এমন কিতাব এটা এর ভেতরে সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না আল্লাহ আকবার মুত্তাকিনদের জন্য হেদায়াতের গাইড বুক বানিয়ে এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কি তাকওয়া হলো এই কিতাব মানা জীবনে এটা মানা মেনে চলা শোনেন আমার আপনার খাইসলত দেখলে অমুসলিম যারা বহু অমুসলিম কিন্তু কোরআন পড়ে জানেন আপনারা ইউনিভার্সিটিতে যারা এখানে পড়াশোনা করছে যদি কেউ থাকে ওরিয়েন্টালিস্ট যারা আছে প্রাচ্যবিদ হ্যাঁ প্রাচ্যবিদরা কিন্তু এই কোরআন নিয়ে অনেক গবেষণা করেছে অনেক অমুসলিম আছে যারা কোরআন পড়েছে আপনারা জানেন অনেক অমুসলিম আছে এরা যদি আমাদের খাইসলত দেখে এরা বলবে হয় কোরআন ভুল নইলে মুসলমানদের চলাফেরায় ভুল আছে যদি আপনি বলেন কোরআন ঠিক আছে তারা বলবে তোমাদের কোরআন অনুযায়ী নিয়ম নীতি কিচ্ছু ঠিক নাই কোরআন বলছে মিথ্যা বলিও না এমন মিথ্যা বলি আমরা আসে পাবনায় ফোন আসছে কয় আমি গাই বান্ধাই আসে না নাই কোরআন মানছে কোরআন অনুযায়ী জীবন এক সেরকম হয়েছে শোনেন রাগ করেন না আপনারা এখন আমাদের জীবন আর কোরআনকে একসাথে মিলানো যায় না কোরআনে আসে একটা আমরা করি এমন সুদখুর নামাজেও সামনের কাতারে সুদ খাওয়ায় হে সামনের কাতারে থাকে কয় হুজুর সুদ নিয়ে একটু ওয়াজ করেন আমি বললাম কি আর ওয়াজ করবো সুদের সত্তরটারও বেশি গুণা আছে সর্বনিম্ন গুণা হলো নিজের মার সাথে জিনা করা এর আর কি ওয়াজ করতাম সুদখুর যারা নিজের মার সাথে জিনার সমতুল্য পাপ করে তারা নাউজুবিল্লাহ তাহলে যে ব্যক্তি ইমানদার হিসাবে নিজেকে দাবি করলো কোরআন জীবনে মানল না বোঝা গেল এটা মুনাফিক এটা আসলে তাকওয়াবান ইমানদার কোরআনে আল্লাহ বললেন এই কোরআন দিয়ে জীবনের সব চালাও তোমার পরিবার চালাও সমাজ চালাও সব চালাও আমরা মসজিদে রেখে দিলাম ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন কোরআনের বহির্ভূত নিয়ম নীতি দিলে চালালাম হ্যাঁ চালাতে পারবেন ততদিন হায়াত আছে হায়াতের পরে জবাব দেওয়া লাগবে কার কাছে তাই কোরআনের বিপরীত জীবনযাপন যদি আমরা করি তাকওয়াবান হতে পারব তিন নাম্বার তাকওয়ার তিন নাম্বার অর্থ হলো ওয়াল কানাআতু বিল কালিল অল্পে তুষ্ট থাকা না এটা আমাদের ভেতর নাই আমরা যা আছে আরো বেশি পাইতে এজন্য নবীজির একটা হাদিস আমার মনে পড়ল লাউ আন্নাল ইবনে আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা লাহু আইয়াকুনা লাহু সানিন আদম সন্তানকে একটা সোনা ভরা মাঠ দেওয়া হলে সে বলবে ইস যদি আরেকটা পেতাম এক কোটি টাকার মালিক হইলে কয় আরো যদি আরো এক কোটি টাকা হইতো একশো কোটি হইলে বলে আরো যদি আর একশো কোটি হইতো আল্লাহ নবী বলছেন ওয়ালাই আমলা ফাহু ইল্লা তোরাব এর পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া আর কিচ্ছু দিয়ে ভরবে এভাবেই আমরা ধন সম্পদের প্রতিযোগিতা করতে করতে আল্লাহ সুরা তাকাসুরে বলেছেন আল্লাহ কুমুত তাকাসুর এই প্রতিযোগিতা করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির কবরে তোমরা চলে যাও আল্লাহর নবী বলছেন তাকওয়াবান তারা যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকে যারা যদি কিচ্ছু নাও থাকে তারপরেও মুচকি হেসে বলবেন আলহামদুলিল্লাহ কেন জানেন কিচ্ছু নাই যদি সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ আপনার বডির এক একটা অঙ্গ প্রত্যঙ্গের কত দাম আমি কি বলবো একটা কিচ্ছা ছোট্ট একবার এক আরব স্কলারের কাছে এক ভিক্ষুক গিয়েছে গিয়ে বলেছে আমাকে সহযোগিতা করেন আমি বড় গরিব স্কলার তাকে বললেন তুমি যে গরিব এটা কি সত্যি বলেছ কয় হ্যাঁ এটা মিথ্যা না আবার বললেন আসলে কি তাই কয় হ্যাঁ আমি গরিব তিনি বললেন সত্যি করে বলো তুমি গরিব কিনা কয় হ্যাঁ গরিব তিনি তখন বললেন ঠিক আছে শোনো তোমার দুইটা চোখ খুলে আমারে দাও আমি তোমার এক লক্ষ দিরহাম দিব এক লক্ষ টাকা না এক লক্ষ কয় ফাইজলামি করেন দুইটা চোখের দাম কত আপনি জানেন এগুলো এমনি দিয়ে দিব আপনারে কয় ঠিক আছে ভাই রাগ করলে দিও না তোমার দুইটা হাত কেটে দিয়ে দাও কয় ফাইজলামি করেন মে আপনি কয় ঠিক আছে তুমি রাগ করছো মনে হয় তাহলে তোমার ঠ্যাং দুইটা কেটে দিয়ে দাও কয় মানে
এগুলো তো অমূল্য সম্পদ তখন তিনি তাকে বললেন এগুলা কিনার জন্য বলে নাই তোমারে বুঝাতে চাইছি তুমি যে তোমাকে গরিব বললা আরে তোমার দেহের ভিতরই তো আল্লাহ যে দামি দামি সম্পদ দিয়েছেন কিয়ামত পর্যন্ত আল্লাহরে সাজদা দিয়া তুমি হক আদায় করতে পারবে না এজন্য তুমি নিজেকে গরিব বলো না অসহায় ভেবো না যতটুকু আছে ততটুকুর উপরে শুকরিয়া জানিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি নিয়ামত জানেন এই যে চক্ষু এই চোখ কত দাম আপনারা জানেন এই চোখ দিয়ে দেখেন এই ক্যামেরায় লেন্স আছে লেন্স চোখের মধ্যেও লেন্স আছে চক্ষুকে নিয়ে গবেষণা করে ক্যামেরা আবিষ্কৃত হয়েছে চোখ কত বড় নিয়ামত কত বড় নিয়ামত যারা ফোন ইউজ করেন সবাই জবাব দেন তো আপনারা যে ফোনে ছবি তুলেন না ছবি ক্যামেরার মেগাপিক্সেল বুঝেন তো আপনারা যে ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি সেই ক্যামেরার রেজুলেশন তত ভালো হয় ফটো তত সুন্দর হয় ভিডিও তত ভালো হয় যেন যুবকরা কিছুদিন পর পর বলে দেখ কোন ফোনের রেজুলেশন ভালো কোনটার মেগাপিক্সেল কত আমি যতটুকু জানি যদি আমার চেয়ে কেউ ভালো জানেন আপনারা বলবেন আমি যতটুকু জানি যে বাজারে এখনো পর্যন্ত 120 মেগাপিক্সেলের ক্যামেরা আছে এর উপরে আসে নাকি ক্যামেরাওয়ালা ভাইরা বলেন আসেনি আচ্ছা আমি যতটুকু জানি 120 মেগাপিক্সেল বলেন তো দেখি আপনাদের চোখে আছে কত মেগাপিক্সেল বিজ্ঞান বলছে এটা আমার রেফারেন্স নয় বিজ্ঞানীরা বলছেন মানুষের চোখে আল্লাহ তাআলা না চাইতে 570 মেগাপিক্সেল দান করেছে আমি জানি না এই ক্যামেরাগুলো কয়টা কালারকে শনাক্ত করতে পারে আমি জানি না কিন্তু আমাদের চোখে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন বিজ্ঞান বলছে হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স একটা মানুষের চোখ 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালারকে শনাক্ত করতে সক্ষম হয় আরে যার চোখ নাই সে বুঝে চোখের কত দাম তবে যাদের চোখ নাই তারা একদিকে আবার নিয়ামত পেয়েছে চোখের গুণা থেকে তারা বেঁচে গিয়েছে আপনি তো চোখ পাইয়া এই চোখ দিয়ে যে গুণা করছেন গুণার খাতা যে কয় পৃষ্ঠা বানাইছেন আপনি জানেন আর আল্লাহ জানেন কত পৃষ্ঠা গুণা যে লেখা হয়েছে এই চোখ আল্লাহ কেমনে বানাইছেন দেখেন বাবা চোখ আল্লাহ বানিয়েছেন যে পরিবেশে আমরা বাস করি ধুলা বালু ব্যাকটেরিয়া জীবাণু আছে এগুলো চোখের ভেতরে ঢুকতেছে এগুলো নিষ্কাশন রিফ্রেশের ব্যবস্থা না থাকলে আমরা অন্ধ হয়ে যেতাম এজন্য আল্লাহ চোখের ভেতরে তরল পানি দিয়েছেন একটা তরল পানি আছে না যত ধুলা বালি ঢুকুক আর ব্যাকটেরিয়া জীবাণু ঢুকুক চোখের পাতা ফেলি আর ওই তরল পানি সবগুলোকে আবারও পরিষ্কার করে দেয় চোখ হেফাজত হয়ে যায় চোখ যেন হেফাজতে থাকে আল্লাহ কামটা করছেন কি দেখছেন নি কারবার চোখ খুদ আল্লাহ কপালের দুই দিকে দেয় নাই এই যে ফুটবল খেলোয়াড়রা ফুটবল খেলতেছে চোখ যদি গরুর মতো এইদিকে একটা ওইদিকে একটা হয়তো হেড দিলে তার চোখ এজন্য আল্লাহ চোখ দিয়েছেন কপালের নিচে চোখ দিয়ে লাকদ খলকনাল ইনসানা ফি কি সুন্দর করে আল্লাহ মানুষ বানিয়েছেন সুবহানাল্লাহ পড়েন চোখ দিয়েছেন আল্লাহ কপালের নিচে আবার কপালের নিচে আল্লাহ দিয়া খুব সুন্দর ডিজাইন করেছেন উপরে একটা হাড্ডি দিয়েছেন কারণ হাড্ডি না দিলে দেখা যায় তো উষ্টা খেয়ে হুচট খেয়ে পড়লে চোখ একদম একটা হাড্ডি দিয়েছেন আল্লাহ যেন হুচট খাইয়া পড়লেও সেফটির জন্য সিকিউরিটির জন্য কোনো অসুবিধা যাতে না আবার চোখের উপরে একটা ব্রু একে দিলে সুন্দর হবে এই জন্য আল্লাহ আরেকটা ব্রু দিয়েছেন তবে মহিলারা এটাকে আবার সাজতে সাজতে কাম শেষ করে ভাই ব্রু প্লাক করে না এটা করা যাবে না ব্রু প্লাক হারাম করেছেন কে আমার বোনদেরকে আমি সম্মানের সাথে বলবো এই যে আপনি এটা সাজতেছেন ফালাইতেছেন আল্লাহ না দিলে তো তখন কেমন জানি বাজে বাজে লাগতো তখন তাই না এটা দিয়েছে সৌন্দর্যের জন্য সুতরাং আল্লাহর দেওয়া সৌন্দর্যকে নষ্ট করা যাবে আমি বলছিলাম অল্পে তুষ্ট থাকা কিচ্ছু না থাকলেও বলবো আলহামদু সন্তুষ্টি এরকম আল্লাহর শুকুর গুজারি করলে ওই যে প্রথমে বলছিলাম একটা কথা মনে আসেনি আল্লাহ নেয়ামত কমাবেন না বাড়াবেন কমাবেন না বাড়াবেন তাহলে তা এই যে মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমাদের মহিলাদের কারণে পুরুষ খারাপ হয়ে যায় অল্পে তুষ্ট না তার হাজবেন্ড একটা ছোট্ট চাকরি করে 20,000 টাকা বেতন পায় ধরছে কয় দেখো তো তোমার সাথে চাকরি করে উনি ফ্রিজ লাগায় ফেলছে ফ্রিজ আনছে ঘরের মধ্যে এলইডি টিভি 56 ইঞ্চি তোমার হয় না কেন তোমার ফ্রিজ নাই তোমার টিভি নাই আরে লোকটার হয় না লোকটা ভালো লোকটা ঘুষ খায় না দুই নাম্বারই পথে চলে না এখন কত আর বউয়ের পেরা সহ্য করবে বউয়ের পেরা বউয়ের শেষা সহ্য করতে করতে না পাইরা একদিন সে ওই দুই নাম্বারই পথ ধরছে একজন মহিলা চাইলে তার স্বামীকে ভালো পথে পরিচালিত করতে প্রত্যেকটা পুরুষের জীবনে সফলতার জন্য নারীর অবদান আছে এগুলা সকালবেলা মহিলা সমাবেশ আছে আমার ভাই হযরত মাওলানা সাইদুল ইসলাম সাইদ সাহেব
অত্যন্ত সুন্দর আলোচনা করেন মহিলাদেরকে আপনারা পাঠাবেন তো কি ব্যাপার আওয়াজ এত কম দিলেন সকল ভাই দেখছেন পাঠাবেন তো মহিলাদেরকেও এরকম আমাদের স্ত্রীরা যদি ভালো হয় ঘরের মহিলারা দেখবেন ফ্যামিলি সেফ থাকবে নইলে ওই যে আপনি টাকা পয়সা দেন না সব তো থাকে বোনের কাছে সব তো ভাবির কাছে থাকে না থাকে ভাবি যদি একটু চিন্তা ভাবনা করে সংসারটা চালায় ভাবি যদি আপনাকে দুই নম্বরের পথে না দেয় বরং যদি বলে শোনো তুমি যতটুকু ইনকাম করো হালাল পথে করো আমরা যেভাবে আছি আলহামদুলিল্লাহ চলবো আল্লাহর পথে চলবো ভাবি যদি এরকম আপনাকে মোটিভেট করে দেখবেন ঘরটা জান্নাতের আলোয় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ ভাবিদেরকে আগামীকালকে পাঠাবেন তো ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের তাই না তাহলে তাকওয়া কয়টা জিনিসের নাম আমি তিনটা বলে ফেলছি এক নম্বর বলেছিলাম প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করে সব গুনাহ ছেড়ে দেওয়া দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার অল্পে তুষ্ট চার নাম্বার ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রাহিল মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এবার আপনারা বলবেন হুজুর মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম কেমনে মরার কাফন টাফন নিয়ে একদম কাফন ঘুরেকেই রেডি থাকতাম যে রেডি মৃত্যুর জন্য না মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এই কথাটার মানে হলো যে কোনো সময় আমি চলে যেতে পারি সুতরাং মরার পরে যেহেতু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে সুতরাং মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহর কাছে হিসাব দিতে পারি এই রকম করে নিজের জীবনকে পরিচালিত করার নাম হলো তাকওয়া অর্থাৎ আমাকে চিন্তা করতে হবে আমি এই দুনিয়াতে চিরকাল থাকব না এই দুনিয়া থেকে আমি চলে যাব এই দুনিয়া কারো জন্য আসল ঠিকানা নয় আমাদের আগে যারা দুনিয়াতে এসেছেন কেউ তারা থাকতে পারেন আমরাও থাকব না যে কোনো সময় আমাদের গায়ে সাদা কাফন লেগে যেতে পারে এই যে মসজিদের মাইকের মধ্যে প্রতিদিন কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয় জানি না কোন দিন জানি আমার আর আপনার মৃত্যুর খবর মাইকে ঘোষণা হয়ে যায় এত হারাম খাইয়া কি করবেন আপনি ভাই এত হারাম পথে চলে কি করবেন আপনি তো থাকবেন না আপনার দাদার দাদার বাপের নাম কোন তো আমারে আপনার দাদার দাদার বাপের নাম বলেন কেউ তো পারবেন না বলবেন হুজুর এই কথা কেন জিগাইলেন হ্যাঁ জিগাইছি কারণ আছে আপনার দাদার দাদার বাপ দুইশো বছর আগে দুনিয়াতে ছিল দুইশো বছর পরে আমি আমাকে দিই উদাহরণ দিই আমি আমার দাদার আব্বার নামও জানি না আমার দাদার আব্বা একশো বিশ বছর আগে দুনিয়াতে ছিল আমরা ছয় ভাইয়ের সবার ছেলে মেয়ে হয়ে গেছে এখন দেখেন তো আমার দাদার বাপ একশো বিশ বছর আগে দুনিয়ায় ছিল আমি নাম জানি না আমাদের পরবর্তী প্রজন্মও নাম জানে না যে দুনিয়ার জন্য সাদারে কালো কালোকে সাদা অন্যায়কে ন্যায়কে অন্যায় হ্যাঁ আর ভালো জিনিসকে খারাপ বানাইতেছেন হ্যাঁ আপনি যে এত অন্যায় করছেন যে যাদের জন্য হারাম কামাইয়া ঘর বাড়ি বানাইতেছেন জাগা জমি কিনতেছেন এদের বংশধররা পরবর্তী প্রজন্ম আপনার নামও মনে রাখবে না কার জন্য কি করছেন আপনি আমাকে বলেন আচ্ছা বলেন তো আমরা এখন যারা আছি আমরা এখন দুইশো বছর পরে আমাদের প্রজন্ম আমাদের নাম মনে রাখবে তো কার জন্য কি করছেন এদের জন্য আপনি গাড়ি বাড়ি জায়গা জমি কিনতে যাইয়া এত হারাম খাচ্ছেন এত গুনার পথে চলছেন আরে ভাই এরা তো আপনি আজকে মইরা দেখেন কালকে যখন মরবেন বলবে তাড়াতাড়ি লাশটা ইয়ে করাই ফেলো গোসল করাই ফেলো তাড়াতাড়ি কবরে দাও কার জন্য কি করছেন কেউ যাবে না সাথে আপনার ছেলে স্বার্থপর মেয়ে স্বার্থপর বউ স্বার্থপর সব আপনাকে বিদায় করে দিবে সব আপনাকে রেখে আসবে একজন আপনার সাথী তিনি কে আর তার রসুল তিনিও সাথী হবেন তাহলে যিনি আমাদের সাথী হবেন যিনি বাঁচাবেন সেই আল্লাহ আর রসুলে যেহেতু আপন দুনিয়ার সব আপন আপন বললো তারা আসলে পর তাহলে বলেন তো আল্লাহ রসুলের পথে চলবো না দুনিয়াতেই আপন মানুষের গুতাগুতি খাইয়া হারাম পথে চলবো কোন পথে চলবো আজ থেকে আমরা হারাম খাবো না হারাম পথে চলবো না গুনাহ করবো না